নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করবো। তো দেখো, মাধ্যমিকের টেস্ট পেপার যেটা স্কুল থেকে দিয়েছে তোমাদের পর্ষদের টেস্ট পেপার, আজকে আমি ম্যাথমেটিক্সের পেজ নম্বর 392 নম্বর পেজ নিয়ে আলোচনা করবো। তো দেখো, আমি এখান থেকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করবো আজকে। তো দেখো 12 দাগের আমি দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করবো, আমাদের রোমান 1 এবং রোমান 3। তো দেখো, এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, অঙ্কটা কি বলেছে, 5 sin² + 4 cos² = 9/2। তো দেখো, আমরা জানি যে sin² + cos² θ = 1 আছে, তাহলে কি আছে, cos² θ = 1 - sin² θ। এটা তো তোমরা জানো, খুবই ইজি ব্যাপার, তাই তো? এই ফর্মুলা তো তোমাদের আমি অনেকবার শিখিয়েছি। তাহলে 5 sin² θ + 4, এই cos² θ মানে কি? cos² θ মানে বলতে বোঝানো হচ্ছে 1 - sin² θ। আমি এখানে কী করছি, জাস্ট 1 - sin² θ বসিয়েছি, cos² জায়গায় 1 - sin² θ বসিয়েছি, = 9/2। তাই তো, কী বলছি বস, তাহলে কী থাকছে, 5 sin² θ, ঠিক আছে, +4 - 4 sin² θ = 9/2। তো তাহলে কী থাকছে, একটু কেটে দিচ্ছি, 5 sin² θ, এই যে সরি, এটা আমাদের 5 sin² θ থেকে 4 sin² θ বাদ দিলে কটা থাকে, আমাদের শুধু sin² θ থাকছে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো, 5 sin² θ থেকে 4 sin² θ বাদ দিলে কি থাকছে, আমাদের sin² θ থাকছে +4 = 9/2। তাহলে sin² θ = কী আছে, আমাদের sin² θ = আছে 9/2 - 4। sin² θ = কী আছে, লসাগু করে আমরা পাচ্ছি, আমরা কী পাচ্ছি, 9 থেকে মানে 8 বাদ দিলে কত থাকছে, 1 থাকছে, 1/2 পাচ্ছি, অর্থাৎ sin² θ = 1/2। তো বুঝতে পারছো, sin² θ = কী আছে, 1/2 আমরা পাচ্ছি। তো দেখো, এবার আমরা খুব সুন্দর করে অঙ্কটাকে সলভ করিয়ে দেবো। তাহলে sin² θ = কী আছে, 1/2, এগুলো বা হবে, sin θ = কী আছে, √1/2, sin θ তার মানে কী থাকছে, 1/√2 থাকছে। তো দেখো, 1/√2 কত মান আছে, সাইন 45 ডিগ্রির মান আছে 1/√2। তাহলে আমরা এখানে sin 45 ডিগ্রি বসিয়েছি। তো দেখো, বোথ সাইড থেকে সাইন কেটে যায়, তাহলে θ = কী থাকছে, 45 ডিগ্রি থাকছে। আমাদের অঙ্কতে বলেছে tan θ-র মান কত, ঠিক আছে? তো দেখো, tan কত ডিগ্রির মান, tan θ-র মান কত, আমাদের θ-র মান কিন্তু 45 ডিগ্রি, তাই তো? তো দেখো, tan θ-র মান 45 ডিগ্রি, মানে কি, tan 45 ডিগ্রির মান কত, 1 হবে, এর অ্যান্সার হবে 1। মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে মনে করি, 2023 সালে যে সমস্ত প্রশ্নগুলো ত্রিকোণমিতিতে আসার চান্স খুবই বেশি, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 3-র অঙ্ক, ঠিক আছে? রোমান 3-র অঙ্ক কী বলেছে, cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি, = 1/√3 আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু তোমাদের LHS RHS লিখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু LHS, ঠিক আছে, বামপক্ষ, ওকে। cot 12 ডিগ্রি, আমাদের cot 78 ডিগ্রি, ঠিক আছে? তাহলে cot 38 ডিগ্রি আছে এবং cot 52 ডিগ্রি আছে এবং cot 60 ডিগ্রি আছে। তো দেখো, এইগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নেব, কারণ cot 12 আর cot 72 মানে যদি যোগ করি, তাহলে cot 90 ডিগ্রি হবে, আবার cot 38 ডিগ্রি এবং cot 52 ডিগ্রি যদি যোগ করি, তাহলে কত হবে, 90 ডিগ্রি থাকবে। তার জন্য এইগুলো আমরা একসঙ্গে সাজিয়ে নিয়েছি। তো দেখো, cot 12 ডিগ্রি, তারপরে কী আছে, cot 90 ডিগ্রি - 12 ডিগ্রি, আবার কী আছে, cot 38 ডিগ্রি, আবার cot 90 ডিগ্রি - 38 ডিগ্রি, আর cot 60 ডিগ্রি মান কী আছে, 1/√3 মাল্টিপ্লাই করে এখানে আমি বসিয়ে দিয়েছি। তো দেখো, একটু সাজিয়ে নিচ্ছি, cot 12 ডিগ্রি, cot 90 ডিগ্রি - 12 ডিগ্রি মানে কি, tan 12 ডিগ্রি। তাহলে আবার, তো দেখো, একটু মুছে নিচ্ছি, আবার cot 38 ডিগ্রি এখানে বসিয়ে দিয়েছি, cot 90 ডিগ্রি - 38 ডিগ্রি মানে কি, tan 38 ডিগ্রি, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা 1/√3 কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? অপর দিকে আমরা দেখতে পাচ্ছি cot 12 ডিগ্রি মাল্টিপ্লাই। তো দেখো, tan 12 ডিগ্রি মানে কি, 1/cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি যেটা আছে সেটা এখানে বসিয়ে দিয়েছি,
tan 38 ডিগ্রি মানে কি 1 বাই cot 38 ডিগ্রি ঠিক আছে একটু মুছে দিচ্ছি তো দেখো cot cot কেটে যাচ্ছে এই যে এই cot 38 ডিগ্রি কেটে যাচ্ছে কি থাকছে আমাদের 1 বাই √3 থাকছে অর্থাৎ এর অ্যানসার হবে 1 বাই √3 অর্থাৎ এর অ্যানসার হবে 1 বাই √3 মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল আজকে আমরা তোমাদের দুখানা অঙ্ক দেখিয়েছি ত্রিকোণমিতির বাকি অঙ্কগুলো খুব শীঘ্রই আমি দেখিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর আমরা বাকি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আমরা কিন্তু টেস্ট পেপারে সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট বলতে গেলে সলভ হয়েই গেছে আমাদের বলতে গেলে হালকা কিছু অঙ্ক বাকি আছে এই অঙ্কগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো আশা করি তোমরা বুঝতে পারছো আমি যেটা বলতে চেয়েছি তোমাদের